এখন কি দিন না রাত? বিকাল 3টা 4টায় সকাল 10টা 11টায় আমাদের থেকে বিদায় নিয়েছে দিন, এখন এসেছে। প্রতিটি কিছুর দুইটা সাইড থাকে, কয়টা সাইড? ইলেকট্রিকের তারের মধ্যে দেখবেন পজিটিভ, জোরে বলতে হবে পজিটিভ। এবার এই ইলেকট্রিক তারটা আনেন, পড়ালেখায় আনেন পজিটিভ, ব্যবসার মধ্যে পজিটিভ, এসে আনবক্সওয়ালারা জিজ্ঞেস করেন এখানেও পজিটিভ, জোরে বলেন না। মোবাইলের ব্যবহারে পজিটিভ, হরনের মধ্যে পজিটিভ, লাইটের মধ্যেও পজিটিভ, সবকিছুর মধ্যে দুইটা দিক থাকে, একটা পজিটিভ। কারো কি কোনো দ্বিমত? না। জোরে বলেন না। আচ্ছা, এই পজিটিভ এবং নেগেটিভ দুইটা সাইড বাংলা ভাষায় যদি একটু ব্যাখ্যা করতে চাই, ভালো এবং মন্দ, ভালো এবং, আওয়াজ হচ্ছে না, ভালো এবং, ভালো এবং, এই ভালো এবং মন্দের মধ্যে আপনারা আমরা কোন সাইডটাকে গ্রহণ করতে চাই? জোরে বলেন। মোবাইলের একটা ভালো দিক একটা খারাপ দিক, আমরা কোনটা গ্রহণ করতে চাই? মন্দকে কেউ কখনো সাপোর্ট? আপনার ভিতরে দুইটা দিক আছে, একটা ভালো দিক একটা মন্দ দিক, প্রত্যেকটা মানুষের ভিতরে আছে না? নাই? জোরে বলেন, আছে না? নাই? এমন কোন বিষয় নাই যেখানে পজিটিভের পাশে নেগেটিভ নাই। কারো কি কোনো দ্বিমত? আরো জোরে বলেন। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম যেখানে নেগেটিভ বলতে কিছুই নেই। ইসলাম এমন একটি ধর্ম যেখানে ক্ষতিকারক নেগেটিভ সাইড মন্দ বলতে কোনো শব্দ। কোরআন এমন একটি কিতাব যে কিতাবে নেগেটিভ বলতে কিছু, জোরে বলতে হবে, নেগেটিভ বলতে কিছু। শরীয়তে মুহাম্মদী এমন একটি শরীয়ত বিধিবিধান যেখানে ক্ষতিকারক নেগেটিভ বলতে কোনো কিছু। নবী রহমাতুল্লিল আলামিন এমন একজন ব্যক্তিত্ব যার ভিতরে নেগেটিভ বলতে কোনো শব্দ। কেমন নবী রহমাতুল্লিল আলামিন? যার চরিত্র মোবারক, যার কথা মোবারক, যার চলা মোবারক, যার বলা মোবারক, যার আমানত মোবারক, দেখে বিদর্মীরা পর্যন্ত একটা নাম দিতে বাধ্য হয়েছে, আপনার আমার নবীকে সবাই জানেন, সেই নামটা হচ্ছে আল-আমিন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। কাফেররা পর্যন্ত, অবিশ্বাসীরা পর্যন্ত, বাটপাররা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, সম্পদ যদি জমা রাখতে মন চাই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে রেখে আসো, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে রেখে আসো, কোন কথা যদি আমানত রাখতে চাও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে বলে আসো, কারণ আমার আপন যারা, ধর্মের যারা, রিলেটিভ যারা, গোত্রের যারা, তারা বেঈমানি করতে পারে, আব্দুল্লাহর ছেলে কখনো বেঈমানি করতে পারে? জগতের সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মিথ্যা কথা বলতে পারে? 40টা বছরে অবজার্ভ করে, গবেষণা করে, তারপরে তারা উপাধি দিল যে এর নাম আলামিন হওয়া উচিত, এর নাম বিশ্বাসী হওয়া উচিত, এর নাম সত্যবাদী হওয়া উচিত, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভেজাল। জোরে বলেন। ইসলাম তর্কের বিষয় নয়, ইসলাম বুঝার বিষয়। ইসলাম, যুবক ভাইরা কথা বলতে হবে, ইসলাম কোরআন তর্কের বিষয় নয়, হাদিস তর্কের বিষয় নয়, উপলব্ধি করার বিষয়। কিভাবে? আপনারা বর্তমান ইয়ং জেনারেশনের কাছে প্রশ্ন করেন, যারা কলেজ ভার্সিটিতে পড়ালেখা করে, আমার সায়েন্সে অধ্যয়নরত ভাইয়েরা ভালো জানবে, বিশ্বের উন্নত বিজ্ঞান দিন দিন উন্নতির দিকে যাচ্ছে,
আমাদের কোরআনকে গবেষণা করে বিধর্মীরা কত অজানা জিনিস আবিষ্কার করে ফেলছে আর আমরা সেই ধর্মের অনুসারী মুসলমান হয়ে কোরআন নিয়ে জগড়াই পড়ে আছি কথা বলেন ঠিক কি না আমাদের কোরআন নিয়ে তারা গবেষণা করে আমাদের কোরআন নিয়ে তারা রিসার্চ করে কারণ আমরা কোরআন রিসার্চ করতে জানি নাই আমরা কোরআন খুলেছি দুই কারণে হয়তো সওয়াব কামানোর জন্য না হয় অন্যের ভুল ধরার জন্য ভুল বললাম নাকি কোন দেখেন না অনেকের ঘরে কোরআন শরীফ এখন পড়ে আছে আমি বললাম ভাই রেখে দিলাম যে কোরআন উপর তো দূর পড়ে আছে বলে যে এখনো রমজান মাস আসে নাই তো কৃন্ন মাথা গা বজনে রমজান মাস আই বেলে কোরআনি বের রায় দিয়ে দেন আসে না নাই রমজান মাস আইলে তুই কোরআনি বেরে কেন বহিষ্কার করি তো ওই ফরা শুরু করছি ফজর তো একবার জোহর তো একবার আসর তো একবার রাতে একবার তাহলে রমজান হলো কোরআনি বলে রমজান দিয়ে কোরআন কি রমজান না জোর হন না কোরআন কি রমজান না না কোরআন বারো মাসের জন্য কোরআন প্রতিটা দিনের জন্য কোরআন প্রতিটা ওয়াক্তের জন্য কোরআন আপনার অশান্ত মনের শান্তির জন্য সুবহানাল্লাহ আসেন একটু বোঝার চেষ্টা করে বাঁচবেন আর কয়দিন তর্ক তো অনেক করেছেন ঝগড়া তো অনেক করেছেন মামলাই গিয়েছে অনেক সময় এই বাকি অল্প হায়াত যতটুকু আছে এটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করেন না হয়তো বা এই অল্প সময় আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে এবার আসেন একটু খেয়াল করবেন যুবক ভাইরা প্রস্তুত আছেন তো সবাই সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনে আপনার আমার সকলের জানা আয়াতটা একটু সবাই মিলে একটু পড়েন তো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আওয়াজ আর একটু পড়া হবে আলহামদুলিল্লাহ সকলের জানা কিন্তু কখনো কি ভেবেছেন আল্লাহ সর্বপ্রথম এই কথা বলে কেন শুরু করেছেন প্রত্যেকটা কিছুর একটা কারণ তো প্রত্যেকটা কিছুর একটা রহস্য আচ্ছা বলেন কোনো কিছুকে সৃষ্টি করা এটাকে ইংরেজিতে বলা হয় ক্রিয়েশন ক্রিয়েটর সৃষ্টিকর্তাকে বলা হয় ক্রিয়েটর ঠিক না জোরে বলেন বাংলায় বলে সৃষ্টিকর্তা ইংরেজিতে বলা হয় ক্রিয়েটর যেটাকে ইংরেজিতে বলা হয় ক্রিয়েটর সেটাকে আরবিতে বলা হয় খালেক বাংলায় হচ্ছে সৃষ্টিকর্তা ইংরেজি কি সবাই বলেন ইংরেজি কি যেটা ইংরেজিতে ক্রিয়েটর বাংলায় সৃষ্টিকর্তা আরবিতে সেটাকে বলা হয় খালেক মনে থাকবে টুটুক এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম লাইনে কিভাবে নিজের পরিচয় দিচ্ছেন একটু খেয়াল করেন অনেকে বলেন না যে নামাজ পড়ি মনোযোগ আসে না নামাজ পড়ি মজা লাগে না অনেকে বলেন না কেন আপনার সেই জিনিসটা হয় আগে প্রবলেমটা আইডেন্টিফাই করেন তারপর সেই প্রবলেমের মধ্যে ওষুধ দেওয়ার চেষ্টা করেন দুই রাখাতে মনোযোগ না থাকলে অন্তত এক রাখাতে এক সেকেন্ডও মনোযোগ থাকতে পারে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ এবার আসেন